আমি এবার আহ্বান জানাব খাজিদাতুল আনোয়ার 279 চট্টগ্রাম 2। আপনার সময় 5 মিনিট। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত অকুতোভয় বাংলার মানুষ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সাহসী যোদ্ধা। অনেক ত্যাগ ও আত্মদানে মহিমান্বিত আমাদের এই দেশ সকলের সম্মিলিত চেষ্টায় বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজেয় প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখতে সাজানো হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। আর প্রস্তাবিত এই বাজেটে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি আমাকে 11 জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসন হতে এবং 12 জাতীয় সংসদে নৌকার প্রতীক নির্বাচন করার সুযোগ দিয়ে পরপর দুবার এই সংসদে এসে আমাকে আমার প্রাণপ্রিয় ফটিকছড়িবাসীর সেবা করার সুযোগ প্রদান করেছেন আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ারের মতো করে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ফটিকছড়িবাসীর প্রতি, যারা সবসময় আমার পাশে থেকে আমাকে দোয়া এবং সহযোগিতা করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে আলোচনা করার পূর্বেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছোট্ট শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের আরো যারা শহীদ হয়েছেন 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগে আমরা এই দেশ পেয়েছি। মাননীয় স্পিকার, অত্যন্ত সময় উপযোগী ও জনবান্ধব 12 জাতীয় সংসদের প্রথম এই বাজেট, যা স্বাধীন বাংলাদেশের 53তম এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম। এই প্রস্তাবিত বাজেটের আকার 7,57,000 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের চেয়ে 4.6% বেশি। এই প্রস্তাবিত বাজেটের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত এই বাজেটের শিরোনাম করেছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। এখন বিএনপি জামাত যুদ্ধাপরাধীরা বলতে পারে, ভাই স্মার্ট বাংলাদেশ কি? কারণ তারা তো কখনো চিন্তাই করেনি কিভাবে দেশের উন্নয়ন করবে, সেখানে তো ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ তো অনেক দূরের কথা। স্মার্ট বাংলাদেশ বলতে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং টেকসই উন্নয়নশীল বাংলাদেশকে বোঝানো হয়, যেখানে বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। এই ধারণাটি মূলত একটি ডিজিটাল ও স্মার্ট সমাজ গঠনের উপর ভিত্তি করে সরকারের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবহন ও অন্যান্য সেবা খাতগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত করা। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইকে। মাননীয় স্পিকার, এই বাজেটে একটি জনকল্যাণমুখী বিষয় হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম, যা সকল নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির একটি সনদ হিসেবে বিবেচিত হবে। এই প্রস্তাবিত এই বাজেটে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং এগুলোর উপর শুল্ক হারও বাড়ানো হয়েছে, যার ফলে তামাকের ব্যবহার হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়বেন, সেটারও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেখানে উন্নত আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সময় উপযোগী বাজেট বাস্তবায়নের চিন্তা করে, পক্ষান্তরে স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশ ও জনগণের কল্যাণের কথা না ভেবে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, যাদের পরিকল্পনায় সৃষ্ট হয়েছিল 15 আগস্টের মতো জঘন্যতম কালো রাত, 21 আগস্ট বাংলা ভাই, 10 ট্রাক অস্ত্র মামলার মতো দেশ বিরোধী চক্রান্ত ইত্যাদি ইত্যাদি সহ কথাকথিত হাওয়া ভবনের ইন্ধনে 2001 সালের মতো ক্ষমতা পালা বদলের সাথে সাথে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময়টা বাড়িয়ে দিতে হবে, আপনি অতিরিক্ত 2 মিনিট বলবেন।
পালা বদলের সাথে সাথে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঘর বাড়ি পোড়ানো, লুটপাট, ভাঙচুর সহ বিভিন্ন অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম করে যা মনে পড়লে আঁতকে উঠি মাননীয় স্পিকার। এর শিকার আমি এবং আমার পরিবারও হয়েছে। যাই হোক মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত বাজেটে আসলে শিক্ষার মান, স্বাস্থ্য সেবার উন্নয়ন, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অনেক বিষয় উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে আমি আসলে সেগুলো নিয়ে আর বিস্তারিত আলাপ করছি না। উন্নয়নের মহাসড়কে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমার ফটিকছড়িতে উন্নয়ন কাজ চলমান, যার দু একটা উদাহরণ আমি তুলে ধরছি। ঐতিহ্যবাহী নাজিরহাট পুরাতন ব্রিজটি ব্রিটিশ আমলের এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি বেশ কয়েকবার এই সংসদে আসলে এই বিষয়টি উপস্থাপন করেছি এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর হলো এই ব্রিজটি বেইলি ব্রিজ আকারে নতুনভাবে নির্মাণ কাজ আরম্ভ হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে ফটিকছড়ি সুয়াবিল সংযোগে হালদার উপর সিদ্ধাশ্রম সেতুর কাজটিও নতুনভাবে আরম্ভ হয়েছে, যার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের ফটিকছড়িতে যা যা সমস্যা আছে, যেখানে যা উন্নয়ন, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সকল উন্নয়ন সাধিত হবে। সময় স্বল্পতার কারণে আমি সবকিছু তুলে ধরতে না পারলেও নাজিরহাট রেল স্টেশন হতে প্রস্তাবিত রামগড় স্থলবন্দর পর্যন্ত যে রেল লাইন প্রকল্পের কথা ইতিমধ্যে মাননীয় প্রধান উপস্থাপন করা হয়েছে, সে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আর একটু সময় যদি আমাকে একটা মিনিট বাড়িয়ে দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ির সফরকালীন যে স্টেডিয়ামের কথা বলেছেন সেটা, সেই বিষয়টা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। খুব দ্রুত যেন সেই স্টেডিয়ামের বিষয়টি তিনি আলোকপাত করেন। মাননীয় স্পিকার, গতকাল 23 জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গৌরবময় পথ চলার 75 বছরে আওয়ামী লীগ। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই সে সকল অকুতোভয় বীর সৈনিকদের যাদের রক্ত, শ্রম ও ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ আজ জনমানুষের দল হিসেবে পরিণত হয়েছে। এই দল মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে বারবার এদেশের মানুষ নৌকায় দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছেন এবং তাদের এবং দেশের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর উপর অর্পণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার বাবার মতো, তার বাবার স্বপ্নকে ধারণ করে তিনি গড়ে তুলেছেন স্বপ্নের সোনার বাংলা। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী এবং গতিশীল উন্নয়নে ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে একটি জ্ঞান ভিত্তিক, সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।